3 বছর হতে চলা জোট সরকার কথা বলা ছাড়া কোনো কাজই করছে না, শনিবার এই অভিযোগ করলেন সিএটিউর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। ত্রিপুরা হস্তকারু শিল্প শ্রমিক ইউনিয়নের 5ম রাজ্য সম্মেলন হয় এদিন। সিএটিউ রাজ্য দপ্তরে হয় সম্মেলন। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত, তপন দাস সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে শঙ্করবাবু বলেন, এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের সংগঠিত করার কাজ করছে ইউনিয়ন। বাম সরকার এই শিল্পের উন্নয়নে একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছে। ধূপকাঠি সহ বিভিন্ন জিনিস বহিরাজ্যে গাড়ি দিয়ে যেত। আমাদের এই হস্তকারু শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা আছেন ত্রিপুরা রাজ্যে, তাদেরকে সংগঠিত করার কাজ এই ইউনিয়ন করছে। আমাদের ত্রিপুরা রাজ্যে আবহমান কাল ধরে বিশেষ করে উপজাতি অংশের জনগণ এই বাঁশ বেতের কাজের সাথে নিজেরা প্রতি বাড়িতেই প্রায় একটা ভালো সংখ্যক মানুষ এই বাঁশ বেতের কাজের সাথে যুক্ত ছিলেন। নিজেদের প্রয়োজনীয় সামগ্রী তারা প্রথমত তৈরি করতেন, পরবর্তী সময় আস্তে আস্তে যখন বাজার বড় হতে থাকে তখন প্রয়োজনের বাইরে তার নিজেদের অর্থনৈতিক অবস্থাটাকে ভালো করার জন্যে এগুলো বাজারে বিক্রি করার কাজ শুরু হয়। এর পরবর্তী সময় আমরা লক্ষ্য করি যে আমাদের রাজ্যের উপজাতি অংশের মানুষও এই শিল্পের সাথে যুক্ত হয়ে পড়েন। তাতে বহু মানুষ আমাদের ত্রিপুরা রাজ্যে এই শিল্পের সাথে যুক্ত। বামফ্রন্ট সরকার যখন ত্রিপুরায় ছিল তখন এই শিল্পে উন্নয়নের জন্যে বামফ্রন্ট সরকার একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছে, যার ফলে আমাদের এখানে আমরা দেখেছি প্রচুর সংখ্যক গাড়ি আসতো আমাদের এখান থেকে সেখানে, বিশেষ করে ধূপকাঠির শোলা, তারপর ধরুন আমাদের এখানে এই যে ছাতার যে বাট, এইগুলো নিয়ে যাওয়ার জন্য প্রচুর সংখ্যক গাড়ি সেখানে আসতো এবং এই জিনিসগুলো নিয়ে যেত বাইরে রাজ্যগুলোতে। এতে বামফ্রন্ট সরকার বিভিন্নভাবে সাহায্য সহায়তার হাত প্রসারিত করেছিল। বর্তমান সরকারের সমালোচনা করে শঙ্কর প্রসাদ দত্ত বলেন, কথা বলা ছাড়া কোনো কাজই করছে না এই সরকার। এই শিল্প ক্ষতিগ্রস্ত, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত। এখন যেটা আমরা লক্ষ্য করছি, এই যে প্রায় 3 বছর হয়েছে এখানে একটা বিজেপি সরকার আছে, ওরা কথা বলা ছাড়া আর কোনো কাজ সেখানে করছে না, যার ফলে এই হস্তকারু শিল্প যেটা, এই কারুশিল্পটা দারুণভাবে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা ছিলেন এই শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং সামগ্রিকভাবে আজকে আমাদের পুঁজিবাদী যে ব্যবস্থা, এই পুঁজিবাদী ব্যবস্থায় ছোট ছোট শিল্পগুলোকে ধ্বংস করে শুধুমাত্র বড় শিল্পগুলোই থাকবে এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাও কারুশিল্পকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই সম্মেলনের মধ্য থেকে এই কারু শিল্পের সাথে যুক্ত যে শ্রমিক, তাদেরকে রক্ষার জন্যে আমাদের আন্দোলন সংগ্রামকে কিভাবে আরও বেশি সংহত করা যায় এবং আজকে এই দেশের অবস্থা এবং রাজ্যের অবস্থার পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা অগ্রসর হতে পারি। এদিনের সম্মেলন থেকে আগামী দিনের কর্মসূচি ঠিক হয়। রিপোর্ট, চ্যানেল 3 রত্ন।